মানে পুরো সিনেমাটাই অ্যাকচুয়ালি একটা মেটাফরিক্যালি দেখানো হয়েছে, যে একটা আউটসাইডার যখন মানে আসে তখন আমরা কিভাবে রিয়াক্ট করি নর্মাল একদম, মানুষরা, তখন বা যারা আউটসাইডারদের ওখানকার থাকে, বা যারা ওখানকার আদিবাসী বলুন, বা যারা ওখানে থাকছে আউটসাইডারকে আমরা সবসময় হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্বালি, আমি অভিষেক, আর আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমরা ডিজনির একটা মুভির রিভিউ করব, লুকা, যেটা অ্যানিমেটেড মুভি একটা, হ্যাঁ যেটা 2021-এ রিলিজ করেছিল, ডাইরেক্টেড বাই এনরিকো ক্যাসারোসা, যেটা ওয়ার্ল্ড ডিজনি আর পিক্সার প্রডিউস করেছে। এটা অনেক দিনই আমাদের অ্যাকচুয়ালি লিস্টে ছিল, বাট দেখা হয়ে দেখা হয়ে ওঠেনি, ওঠেনি একদম। তো ভাবলাম এই সুযোগে আমরা এটা দেখে রিভিউ দিয়ে জানাই। আপনারাও অনেকেই থাকতে পারেন যারা এখনো এই মুভিটা দেখেননি, তো হয়তো অনেকেই দেখেও নিয়েছে। হ্যাঁ, কারণ এটাও সেই ইয়ারের ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেশন মুভি হয়েছিল। তো আসলে আমাদের একটু হালকা মেজাজের একটু মুভি দেখতে ইচ্ছা করছিল, একটু অ্যানিমেশন কার্টুন সব মিলিয়ে। কিন্তু এখনকার আবার অ্যানিমেশন বা কার্টুন ফিল্মগুলো শুধু কার্টুন না, তো অবভিয়াসলি তা ডিজনি সবসময় চেষ্টা করে ওর মধ্যে একটা হিডেন মেসেজ, সবসময় হিডেন নয় একদম, মানে একটা মেসেজ থাকেই। একদম তো সেটা বাচ্চাদের জন্য নয়, হয়তো বড়রাদের জন্য অবশ্যই। হ্যাঁ, মানে সব রকমের এজের জন্যই একটা মেসেজ ওখানে দেওয়া থাকে, তো এই মুভিটাও ওরকমই। তো তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, মানে আমি ট্রেলার দেখেছিলাম অনেক দিন আগে, আমার মনে হয় আগের বছর, কিন্তু যেমন বললাম যে দেখা হয়নি, কিন্তু দেখে আমি সত্যি স্যাটিসফাইড, মানে খুব ভালো জেনেছিলাম, দেখেও মনে হলো খুব ভালো। আর তোমার কেমন লাগলো? আমারও বেশ ভালো লাগলো, মানে যেরকম এক্সপেকটেশন ছিল ওরকমই মনে হয়েছে সিনেমাটা দেখে ফ্রম ফার্স্ট টু এন্ড। আর সিনেমাটার স্টোরি যদি বলি, তো মানে পুরো সিনেমাটাই অ্যাকচুয়ালি একটা মেটাফরিক্যালি দেখানো হয়েছে, যে একটা আউটসাইডার যখন মানে আসে তখন আমরা কিভাবে রিয়াক্ট করি নর্মাল একদম, মানুষরা, তখন বা যারা আউটসাইডারদের ওখানকার থাকে, বা যারা ওখানকার আদিবাসী বলুন, বা যারা ওখানে থাকছে আউটসাইডারকে আমরা সবসময় হ্যাঁ মানে সেটা অতটা সব রকম ক্ষেত্রে আউটসাইডার, মানে শুধু কাস্ট জাত শুধু এরকমও নয়, ধরুন কোনো মানে ইমিগ্রেন্টসরা যারা ইন্ডিয়ান, যারা USA-তে থাকছে, UK-তে থাকছে, তারা কীরকম ফিল করে, তাদের সাথে কীরকম ট্রিট করা হয় এখনকার দিনেও, বা তো আমরা কোলকাতা ছেড়ে এসে যখন ব্যাঙ্গালোরে থাকছি, একদম একদম, আমরা মানে কিছুটা এটা কিছুটা বেস্ট রিলেট লেভেল করতে থেকে পারি। শুরু করে আপনি ইন্টারন্যাশনাল লেভেলেও ভাবুন, একদম সবার ক্ষেত্রেই এটা একটা ইউনিভার্সাল একটা স্টোরি, এটা মানে যে কেউ দেখে এটার সাথে রিলেট করতে পারবে, ব্যাপারটা মানে মেন মেসেজটা কি এটা ওটাই, সেটা। তো সেই হিসাবে যদি আমি বলি, তো যথেষ্ট ভালো এক্সিকিউশন, আর ওই জিনিসটাকে আউটসাইডার জিনিসটাকে এত সুন্দরভাবে একটা ক্রিয়েচার, সি ক্রিয়েচার, সি মনস্টার, সেটা থেকে যে দেখানো হয়েছে ব্যাপারটাকে, সেটা বেশ ব্যাপারটা ইউনিক হচ্ছে আর আমরা যেটা জানি খুব না সুন্দর। বা জানতে চাই না সেটাকেই আমরা একটা বাজে জিনিস হিসাবে দেখি। হ্যাঁ, আমরা কিন্তু সবসময় আমি ভয় পাই সেটাকে, শুধু ভয় না, আমি বলবো না ওরা ভয় পাচ্ছিল, কারণ করে সবসময় ওটাকে অ্যাট্রাক্ট হয়ে ওটাকে মারতে যাচ্ছিল, তাই যে ওই হিসাবে বলবো আমরা ওটাকে, মোট কথা আমাদের মধ্যে না, তোরা বাজে ব্যাপারটা এটা কনসেপ্টটা থেকে বেরিয়ে এসে, মানে আমরাও মানুষজন ভাবি যেটা আমাদের ধরো ফ্রেন্ডস গ্রুপে নেই, বা আমাদের অফিসে কেউ নতুন এসছে, বা যে আমাদের সাথে খুব একটা কথা বলছে না, হ্যাঁ সে একটু বেশি কিছু বা বাজে বা কিছু বেশি রিজার্ভ বা নানান কমেন্ট আমরা না জেনে অনেক কিছু বলে ফেলি। সো তো এই জন্য আমার মনে হয় যে অ্যাটলিস্ট জেনে বলাটা ভালো। একদম একদম, তো মেন স্টোরিটা ওটা নিয়েই, তো সেই মানে ওইখান দিয়ে কী করে তুমি ওভারকাম করবে অ্যাজ অ্যান আউটসাইডার, আর তাছাড়া যা যেখানে আউটসাইডারটা যাচ্ছে সেখানকার লোকদের ওকে অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার একদম সবসময় উচিত, আগে প্রথমে ওর ব্যাপারে জানুক, ওর ব্যাপারে আগে ওর সাথে ফ্যামিলিয়ার হোক, ওর সাথে কিছুদিন টাইম স্পেন্ড করুক, তারপরে ওকে অ্যাকসেপ্ট করে নেওয়ার এই যে মানে মেসেজটা দেওয়া হয়েছিল সেটা বেশ সুন্দরভাবে দেওয়া খুব হয়েছে, একটা সুন্দরভাবে দেওয়া হয়েছে। দুটো বাচ্চার স্টোরিকে নিয়ে এই একটা। তোমার এটা বলতে গিয়ে আমার মনে হলো যে আমি যখন 11-12-এ পড়তাম, আমি খুব একটা কারোর সাথে কথা বলতাম না, তো এর জন্য আমাকে না জেনেই অনেকে ভাবতো অহংকারী বা কথা বলে না, কেন বলে না, তো
তো ওটা না জেনে বলাটা আমাদের হয়তো নেচার, তো আমরাও হয়তো বলে থাকি মানে হয়তো নিজের মানে অত ভেবে না বা বলতে না চেয়েও অনেক সময় আমরা বলে দিই। হ্যাঁ মানে ইনস্টিংক্টলি আমরা কখনো কখনো বলে ফেলি কথাটা, হয়তো আমি কখনো কখনো আবার বলি না না বলা উচিত না, বাট তাও মানে এটা হয়তো একটা হিউম্যান নেচারের মধ্যে হয়তো পড়ে যায়, যেটা আমাদের অবশ্যই চেঞ্জ করা উচিত বা চেঞ্জ না হলে কন্ট্রোল করা উচিত, অ্যাটলিস্ট কন্ট্রোল করা উচিত। তো ওই জিনিসগুলোকে খুব ভালো করে আর ডিজনির অ্যানিমেশন বা ক্যারেক্টার যে সাজানো ওদের মানে বেস্ট ডিজাইনার বা ওদের আর্ট নিয়ে কোনো কথাই হবে না, মানে অ্যানিমেশন জগতের রাজা বলতে গেলে ডিজনি একদম, মানে এখন অনেকে খুব ভালো ভালো মুভি করছে অবশ্যই, কিন্তু ওদের একটা লেগাসি আছে আলাদা, একদম স্টার্ট ওখান থেকেই হয়েছে আর ওরা সবসময় ওদের মানে ওদের বাজেটের কোনো অভাব নেই, ওরা সবসময় হাই বাজেটের প্রোডাকশন করতে মানে এর জন্য যেটা চায় ওটা করতেও পারে, এটা একটা খুব বড় ব্যাপার যে ওদের বাজেট নিয়ে কখনো ভাবতে হয় না, মাঝখানে ওটার জন্য ওরা মানে কিছু স্টোরির ব্যাপারে খুব বেশি ইনডেপথ না ভেবেও অনেক রকম মুভিজ মাঝখানে যেগুলো অতটা ভালো হয়নি, অতটা ভালো হয়নি, তারপরে আবার দেখছি ওরা স্টোরিতে বেশি ফোকাস করছে, তখন ওদের মেন ফোকাস হয়ে গেছিল ভিএফএক্স অ্যানিমেশনের উপরে, যে খুব সুন্দর খুব ভিএফএক্স অ্যানিমেশন দিলে মানুষ দেখতে যাবে, অবশ্যই হয়তো ফার্স্ট টাইম অ্যাট্রাক্টেড হবে, কিন্তু স্টোরি যদি আপনার ভালো না থাকে আপনাকে ধরে রাখবে না জিনিসটা, ধরে রাখতে পারবে হয়তো সেই উইকেন্ডে আপনারা খুব ভালো থিয়েটারে গিয়ে মানুষজন দেখলো, কিন্তু সবাই যখন সেই ফিডব্যাকটা দেবে যে না স্টোরি তো খুব একটা ভালো নয়, যেটা এখন আফতার টু এর ক্ষেত্রে হলো যে মানে ভিজুয়ালাইজেশন একটা একটা স্পেকটাকল বানানো হয়েছে একটা এত সুন্দর আন্ডারওয়াটার ওয়ার্ল্ড, তো সেটার জন্য মানে সব কিছু 10/10 সাউন্ড মিউজিক অ্যানিমেশন ভিএফএক্স 10/10, কিন্তু স্টোরি নেই যেটা মেন একটা মুভির হওয়া উচিত স্টোরি, তার উপরে বেস করে। আমার মনে হয় ডিজনি শুধু স্টোরি না, ডিজনির প্রত্যেকটা ক্যারেক্টার মানে পুরো পৃথিবী অনুযায়ী প্রত্যেকটা বাচ্চা বলুন মানুষের একটা মনে গেঁথে যাওয়া, মানে সেটা ফ্রোজেন ক্যারেক্টার হোক যেখানে গার্ল ইম্পাওয়ারমেন্টকে প্রথম শুরু করেছিল, বা সিন্ড্রেলা হোক যে সারা দিন সবকিছু হতাশার মধ্যে একটা হোপ নিয়ে বেঁচে আছে, তো ওদের প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে সব সময় একটা মানুষ রিলেট করেছে, মানুষ ওই জন্য এক্সপেকটেশন ওটাই থাকে ডিজনির থেকে, একটা ভালো স্টোরি দিয়ে এত সুন্দর একটা ভালো অ্যানিমেশন দেখতে পাবো, মোনা মোনা বলো কত বাচ্চা হয়তো নিজেকে ভেবেছিল, অনেক এরকম মুভিজ বেরিয়েছিল যেগুলোতে খুব একটা ভালো স্টোরি লাইন ছিল না, তো সেখান থেকে কামব্যাক, হ্যাঁ সেখান থেকে কামব্যাক করেছে, এখন পরপর বেশ কয়েকটা ভালো সিনেমা বেরিয়েছে ডিজনির থেকে, তার মধ্যে লুকাও একটা, সেই জন্যই মানে বেশ মানে ওটা আরো লোকে বেশ ভালো লেগেছে লোকে। আর এছাড়া আমি বলবো ক্যারেক্টার ডিজাইন গুলো তো আমার খুব ভালো লেগেছে, মানে এত কিউট মনস্টার, ও মাই গড, হয়তো ডিজনি ওটা করতে পারে ডিজনি ওরে কি, আর চেঞ্জ ছোট ছোট ডিটেলস যেগুলো কখনো মিস করা যায় না আর ওরা করেও নি, কালার্স ও ওয়াও, মানে তো আপনাকে একটা অন্য জগতে নিয়ে চলে যাবে, কালার বলুন কথাবার্তা বলুন একটা বাচ্চার যে চাইল্ডিশ নেচার বলুন, মাকে ভয় পাওয়া বলুন কিন্তু মা বারণ করলে করতে হবে সেটাও, আর এই স্টোরিটা একটা ইতালিয়ান কোন একটা দ্বীপে তো মানে হয়েছিল, মানে আগে সবসময় ফোকাস করা হতো আমেরিকান স্টোরির উপরে, বাট আস্তে আস্তে এই মোয়ানা বলুন, হ্যাঁ আরো ভালো জিনিস করার, কারণ কি তোমাকে দেখে অনেকজন নিজের লাইফে চেঞ্জ করছে, ইন্সপায়ার্ড হচ্ছে, তো তোমাকে ভালো ইন্সপিরেশন দেওয়া উচিত সবসময়, যাক ভালো কাজ করছে এটাই সবথেকে ভালো ব্যাপার, হ্যাঁ হ্যাঁ মানে বেশ ভালো লাগলো যে একটা অন্য ধরনের স্টোরি দেখালো, অন্য দেশের স্টোরি দেখালো, দেশের স্টোরি দেখালো যেখানে কিছু ওয়ার্ডস ও ইতালিয়ান ইউজ করা হয়েছে, এই যে ইনকর্পোরেশন গুলো ছোট ছোট এগুলো মাইনিউট চেঞ্জ ইনকর্পোরেশন, বাট এগুলোই এগুলো একটা ইমপ্যাক্ট ফেলে আমাদের, একদম যখন একটা মানুষ একটা সিনেমা দেখতে যায় বাটারফ্লাই এফেক্ট, একদম দুটো বন্ধুর দুটো অন্যরকম ক্যারেক্টার, হ্যাঁ মানে তারা যে বন্ধু হয়ে তারপরে আবার বিচ্ছেদের পর আবার কিভাবে বন্ধু হলো, মানে
যেটা একটা রিয়েল লাইফে ঘটে থাকে, মানে ওটার জন্য এ প্লাস, মানে এই যে জিনিসগুলোকে দেখানো হয়েছে বেশ সুন্দরভাবে এখানে, সেই জন্য সিনেমাটা বেশ ভালো লেগেছে। মানে আপনারা দেখতে পারেন, বাচ্চাদের দেখাতে পারেন, ভালো লাগবে, আর বড়রাও এর থেকে মানে অবশ্যই এর থেকে ইন্সপিরেশন আর এর থেকে শিক্ষা নিতে পারে বড়রাও, আর শেখার কোনো শেষ নেই, শেখার শেষ নেই। তাছাড়াও আপনার যদি বাচ্চাদের সাথে দেখার কোনো একটা মুভি দরকার হয় আপনি দেখতে পারেন, কারণ কি এখানে কোনো ল্যাঙ্গুয়েজ বা অন্য কিছু না ইমপ্রপার ইউজ করেনি, খুব ঠিকঠাক সব কিছু, আর ফ্যামিলি মুভি, তো এটা স্যাটারডে সানডে হতেই পারে, বাচ্চাদেরও ভালো লাগবে, আপনারাও দেখবেন একটা নতুন ওয়ার্ল্ড কীরকম করে ক্রিয়েট করা যায়। একদমই, আর আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে সিনেমাটা, আর যদি না দেখে থাকেন দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। একদম, আর এরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, প্লিজ লাইক করবেন, আমরা নতুন ভিডিও আপলোড করব, আপনারা নোটিফিকেশন পাবেন। এছাড়াও আমাদেরকে টুইটার, ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারেন। এখন আমরা নতুন ফেসবুকে না ইনস্টাগ্রামে পোল দিচ্ছি, কোন মুভি রিভিউজ বা কী দেখতে চান, আপনারা পোলেও নিজেদের ভোট করতে পারেন, আপনাদের অনুযায়ী আমরা নেক্সট ভিডিওগুলো ওরকম করে করব। একদমই, আর আবার নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই।